আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট সেটিংস আপনাদেরকে দেখাবো। আর এই আপডেটটি সম্পর্কে আমরা অনেকেই জানি না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে আমাদের ছবি অথবা ভিডিও যে কোনো তথ্য হোয়াটসঅ্যাপে অন্য কারোর কাছে পাঠানোর পর সে ইচ্ছা করলে কিন্তু স্ক্রিনশট অথবা ডাউনলোড অথবা শেয়ার যে কোনো কারো কাছে সে পাঠাতে পারবে। যেমনি খুশি সে এমএ ব্যবহার করতে পারবে, ফেসবুকে আপলোড করতে পারবে, যেভাবে খুশি সেইভাবে কিন্তু ব্যবহার করতে পারে। কিন্তু এখন বর্তমানে হোয়াটসঅ্যাপে এমন একটি আপডেট এসেছে, এই আপডেট অনুযায়ী যদি আপনি আপনার কোনো ব্যক্তির কাছে আপনার নিজের ছবি পাঠান, সে শুধু একবার ওপেন করতে পারবে, দ্বিতীয়তে সে স্ক্রিনশটও দিতে পারবে না, কোনো কারো কাছে শেয়ারও করতে পারবে না, এবং একবার ওপেন করার পর দ্বিতীয়বার আর এটা হবে না। তাই বন্ধুরা, এই কাজটি আপনি করতে চাইলে, আপনি কোনো কারো কাছে যদি ছবি পাঠাতে চান আর আপনি যদি মনে করেন যে এই ছবিটা যেন সে স্ক্রিনশট না দিতে পারে, কোনো কারো কাছে শেয়ার না করতে পারে, এই কাজটি আপনি করতে চাইলে আপনি প্রথমে কি করবেন, দেখুন, এখানে আমরা হোয়াটসঅ্যাপে যেভাবে ছবি আপলোড করি এখানে আপনি ক্লিক করবেন। করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পরে একটু নিচে যাবেন। ধরুন আমি এই ছবিটা আমার কোনো একটা বন্ধুকে আমি পাঠাবো, এখানে আমি ছবির উপরে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন বন্ধুরা, অ্যাড এ ক্যাপশন এখানে ওয়ান দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে ওকেতে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে তীর চিহ্নতে একটা ক্লিক করার পরে কিন্তু ছবিটা চলে যাবে। এখন ছবিটা চলে যাওয়ার পর বন্ধুরা, আগে যখন আমরা কোনো ধরনের ছবি পাঠাতাম তখন কিন্তু যে ছবিটা আমাদের সামনে শো হতো স্ক্রিনে, কিন্তু এইভাবে পাঠানোর পরে ছবিটা কিন্তু আপনার সামনে শো হবে না, যে ব্যক্তির কাছে পাঠাবেন সে এইভাবে দেখতে পারবে, পুটু লেখা থাকবে। যখন সে ক্লিক করবে তখন একবার ক্লিক করার পরে দ্বিতীয়বার সে দেখতে পারবে না এবং দ্বিতীয়বার ওপেনও হবে না এবং কোনো কারো কাছে সে শেয়ারও করতে পারবে না, ডাউনলোডও করতে পারবে না, শুধু সে একবারই দেখতে পারবে। তবে আমরা অনেক সময় যে আমরা অনেকের কাছে বিশ্বাস থাকার পরেও ছবি পাঠাই যাতে সে ক্ষতি না করে, কিন্তু আপনি নিঃসন্দেহে পাঠাতে পারেন যে কোনো ব্যক্তির কাছে, সে একবার ওপেন করার পরে দ্বিতীয়বার আর ওপেন করতে পারবে না, কোনো কারোর কাছে শেয়ার অথবা ডাউনলোড কোনো কিছু করতে পারবে না। তাই বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার উপকার হয় সে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।